আছো সবাই? অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছো। আর আমরা যেহেতু কালী পুজোর পরের দিন, এবার সকালবেলা রান্নাবান্নার চাপটা একটু কম ছিল, তো আমরা একটু বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি? আসলে আমরা যাচ্ছি ভাইফোঁটার জন্য কেনাকাটা করতে। আমারও দাদা আসবে বাড়িতে, ভাইফোঁটা দেওয়া হবে। আর এদিকে মানে শুভর যে দিদি, আমার ননদ, তো সেও শুভকে ভাইফোঁটা দেবে, তো ওই জন্য কেনাকাটা আছে। তারপরে মা দুই নাতিকে দেয়, তো সেই সব নিয়ে অনেক কিছুই কেনাকাটা রয়েছে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর যেহেতু রান্নাবান্নার চাপটা একটু কম, কারণ আগের দিন তো ভোগ রান্না করেছি, খিচুড়ি টিচুড়ি সবই রয়েছে। তো শুভ বললো যে এই বেলাটা এইসব খেয়েই আমরা কাটিয়ে দিই, আর বিকেলবেলা আমরা যাই হোক কিছু রান্না করে নেব। বা ওই বললো আলু ভাত সেদ্ধ ঘি দিয়েও রাত্রেবেলা ভাত খেয়ে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা তো চলে আসলাম এখানে। আর এটা কোথায় এসেছি জানো? এটা এসেছি বাড়াইপুর মার্কেটে। এখানে না মানে গড়িয়া থেকে বাড়াইপুর চত্বর পর্যন্ত তুমি কি পাবে না! সোনার দোকান থেকে, তুমি গার্মেন্টস থেকে, জুতো থেকে, সব সব ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পাবে। আর আমার এত ভালোও লাগে। আর এখানে বেশ এই যে প্যান্ডেল হয়েছিল সব পুজোর জন্য, গান হচ্ছিল। দেখে বুঝতে পারছো আমরা শ্রীলেদার্সে এসেছি। এই বাড়াইপুরে একটা নতুন আউটলেট হয়েছে, এই পুজোর সময় ওপেন হয়েছিল। তো যাই হোক, আমরা এখানে তো চলে এসেছি। এবার ভেবেছিলাম ফার্স্টে ব্যাগ নিয়ে নেব, দিদির জন্য একটা ব্যাগ নিয়ে নেব, আর আমার দাদার জন্য যেহেতু কাজে টাজে যায় বাইরে, তো সাইড ব্যাগ নিয়ে নেব। তারপরে ছেলের জন্য একটা জুতো নেওয়ার ছিল। তো সত্যি কথা বলতে কি, আমার এখানের কালেকশনগুলো মোটামুটি লেগেছে। দাঁড়াও, যাই হোক, যথারীতি এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এটা না হচ্ছে গিয়ে বিশালক্ষী মন্দির। তো ভেতরে তো সেরমভাবে ভিডিও করা যায় না, ওই জন্য বাইরে থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর তো আরেকটা যেটা কালী মন দেখালাম, মানে মা কালীর প্যান্ডেল, তো সেটা হচ্ছে পদ্মপুকুরে। তো যাই হোক, আমরা একটু মিষ্টি কিনতে চলে আসলাম, কারণ শুভ হচ্ছে গিয়ে নিচে কমিটির জন্য দই মিষ্টি এগুলো কেনার আছে। আর আজকে যেহেতু আমাদের বরণ আছে, তো বরণের জন্য মিষ্টি কিনতে হবে। তো এখানে না এই যে মালপোয়াগুলো দেখে বা এই মিষ্টিগুলো দেখে না খুব ভালো লাগছিলো, তো ওই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সত্যি কথা বলতে কি, এখন না বেশিরভাগ দোকানে 7 টাকা 10 টাকা সন্দেশ অতটা দেখা যায় না। তো যাই হোক, এখানে বেশ আমরা ভালোই দেখতে পেয়েছিলাম। আর আমাদের যা যা নেওয়া ছিল নিয়ে নিয়েছি। এরপরে আমরা চলে এসেছি বাজার কলকাতায়। তো বাজার কলকাতা থেকে টুকি নাকি শুভ দেখছিল, এবার আমার না এই পাঞ্জাবিগুলো খুব সুন্দর লাগছিল, শুভকে বললাম যে একটা না, ও বলল না এখন আমি নেব না। তো যাই হোক, এইসব ঘুরে টুরে এবার হচ্ছে গিয়ে ওর ট্রাক প্যান্ট পছন্দ হয়েছে, তো তিনি গেছেন ট্রায়াল রুমে ট্রায়াল দিতে। তো আমি কি করব, একটুখানি এদিকে ভিডিওই করে নিলাম। তো যাই হোক, যথারীতি ও ট্রায়াল দেওয়া হয়ে গেল, চলে আসলো। তো এরপরে চলে আসলাম বাচ্চাদের কাউন্টারে। তো প্রথমে বলেছিল যে ছেলের জন্য তো জুতো নেওয়া হবে, তো সেটা তো নেওয়া হলো না। তো তারপরে বললো যে তাহলে দেখো অন্য কিছু যদি পাও, তো দেখলাম সেরম কিছু নেই। এবার এখানে এসে ভাবলাম যে উপরে একটু যাই, দিদির জন্য দেখি কুর্তি ফুর্তি যদি কিছু পছন্দ হয়। তো কুর্তি তো পুজোর সময় অলমোস্ট দেয়াই হয়েছে, তো আমি এই স্টলগুলো দেখছিলাম। তো স্টলগুলো দেখতে দেখতে না একটা বেশ উলিকটের পছন্দ হয়েছিল, তো সেটাই নেওয়া হলো। আর এই যে শুভই ট্রাক প্যান্টটা নিয়েছে, আর যা যাই হোক আরও কিছু নেওয়া হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আমি। তো যাই হোক, এইভাবেই তো চললো, বিলিং কমপ্লিট হয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম বাইপাসের রাস্তা ধরে। তো এখান থেকে আসে রাস্তাটা একটু ফাঁকা থাকে, তো যথারীতি নিচে পুজো ছিল, ওই জন্য আর আমরা বেশি লেট করিনি, ওখান থেকে চলে এসেছি। তো এটা এই যে বাইপাসের রাস্তা ধরে আসছি, আমার না এই জায়গাটা দিয়ে আসতে খুব ভালো লাগে। আর দিনের বেলার থেকেও সন্ধ্যের দিকে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আরও ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো।